নমস্কার বন্ধুরা, আমি ব্লুম ইন টেলসের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। থাম্বনেল এবং ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে আমরা লাকি বাম্বু নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যে পরিচর্যাটা করব সেটা হচ্ছে আমাদের যে গাছগুলো লাকি বাম্বুর যে ইয়েগুলো গাছগুলো আমাদের হলুদ হয়ে গেছে সেইগুলো নিয়ে আজকে আমাদের পরিচর্যা এবং আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এটা হলুদ হয়ে গেছে, রিবনটা খুলেছি আমি। এবং আমাদের এই গাছগুলোকে পরিষ্কার জলে ওয়াশ করে নিচ্ছি আমরা। এবং দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি ভালো করে ওয়াশ না করলে মুশকিল হয়ে যায়, এগুলোতে ফাঙ্গাস লেগে যায়, শিকড়ের সমস্যা এসে যায়। একটু ভালো করে ওয়াশ করে নিতে হয়। অ্যাকচুয়ালি লাকি বাম্বু এটা আমাদের প্রত্যেকের ঘরে রাখা উচিত, বা রাখলে যে উপকারটা হয় আমরা শুনেছি, বহুদিন থেকেই শুনেছি যে ভাগ্য হয়তো ফিরতে পারে, বা বাস্তুদোষের বাস্তুর একটা যে ফেংশুই মতে এই লাকি বাম্বুটা আমরা ঘরে রাখা শুভ বলে জানি। তো সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে পাথরগুলো, আমি একটা ডিটারজেন্ট নিয়েছি এখানে, নিয়ে সেগুলোকে ওয়াশ করে নিচ্ছি। আপনারা যে কোনো একটা ডিটারজেন্ট নিয়ে ওয়াশ করে নিলে কী হয়, এর এই পাথরের গায়ে বা এই অনেক দিন জলগুলো থাকার জন্যে কী হয়, ওর মধ্যে একটা শ্যাওলা জাতীয় বা একটা ফাঙ্গাস টাইপের এটা এসে যায়। তো এটা ভালো করে দু তিনবার চারবার করে যদি ওয়াশ করে নেওয়া যায় তাহলে ভালো। কারণ হচ্ছে এই ডিটারজেন্টের যে অ্যাকশানটা, এটা যদি কেটে না যায় এটা রুটের পক্ষে খুব ক্ষতি করতে পারে, যার জন্যে আজকে আমরা এটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি পরিষ্কার জলে। দেখতে পাচ্ছেন আমি ওয়াশ করে নিচ্ছি ভালো করে। এবার আমি একটা পরিষ্কার জল, যেটা আরও ওয়াটার হলে ভালো হয়, তার মধ্যে আমি এক চামচ হাইড্রোজেন পারঅক্সাইড এটা নিলাম। এটা কি কারণে নিলাম, এটা আমাদের যে সংক্রমণ, যে ব্যাকটেরিয়া, যে ছত্রাক, যার মাধ্যমে আমাদের এই লাকি বাম্বুর যে রুটগুলোকে নষ্ট করে দেয় বা এই যে হলুদ হচ্ছে, সেই কারণে আমরা এই হাইড্রোজেন পারঅক্সাইডের যে জল, সেই জলের মধ্যে গাছগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবং প্রত্যেকটা গাছের মানে পাতা থেকে শুরু করে সারা শরীরে এবং রুটে এই জল দিয়ে স্নান করিয়ে নিতে হবে। এটা সত্যি খুব একটা ভালো জিনিস, আপনারা ব্যবহার করবেন। এটা প্রত্যেকটা ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন, খুব বেশি দাম না, এটা আপনার 30-40 টাকা ম্যাক্সিমাম দাম হতে পারে। আমি এটা 30 টাকা দিয়েই কিনেছি। তো যে কোনো ওষুধের দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। এটা দিয়ে স্নান করিয়ে নিলেন। এইবার স্নান করানোর পরে, কিছুক্ষণ রাখার পরে গাছগুলোকে আমরা আবার রিবন দিয়ে বেঁধে নেব সুন্দর করে। আমার গাছগুলো একটু কম হয়ে গেছে, অনেকগুলো গাছ অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে, তারপরে দেখতেই পাচ্ছেন খুব হলুদ হয়ে গেছে, যার জন্য এই পরিচর্যাটা আমি করছি এবং আপনাদের কাছে শেয়ার করছি। যদি আপনাদের এরকম সমস্যা এসে থাকে তাহলে আপনারা এটা করলে অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন। এবং আমি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন,
ভিডিওটা স্কিপ করবেন না। আর একটা বন্ধু কথা বলি আপনাদেরকে, যে আমাদের এই ভিডিও যে বানাচ্ছি আপনাদের কেমন লাগছে, বা নতুন কোন ধরনের ভিডিও করলে আপনাদের কাছ থেকে আমরা আরও ভালো সাপোর্ট পাবো, বা আপনারা যদি সেই সাজেশনটা দেন কমেন্টস বক্সে, যদি আমাদের লিখে দেন যে আপনারা এই ধরনের ভিডিও করুন, বা আপনাদের এই ভুলগুলো হচ্ছে, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে বা ভুল বলছি বা ভুল করছি, এগুলো যদি একটু সাজেশন দেন আমাদের খুব ভালো হয়। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে কিছু দানা, 3-4 দানা ডিএপি যেটা দিলে আমাদের যে রুট, যে রুটের যে বৃদ্ধি এবং ফল ফুল হতে, এটা যেহেতু ফল ফুলের ব্যাপার নেই, তাই এর রুটটাকে ডেভেলপমেন্ট করার জন্য রুট গ্রোথ রেগুলেটর বলতে পারেন ডিএপির অনেক কাজ। ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা মানে ফুল ফর্ম। তো এই ডিএপিটা আমরা এখানে দেব। তো এটার সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেব, সেটা হচ্ছে কিছু পরিমাণ, খুব কম পরিমাণে এনপিকে, যে কোনো ধরনের এনপিকে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 20-20-20। এটাতে দিলে কী হবে, এটা আমাদের এই লাকি বাম্বুটাকে খুব সবুজ করবে, পাতা বেশি করতে সাহায্য করে, এই ধরনের কিছু মানে সাপোর্ট পাবো বলে এই দুটো ফার্টিলাইজার আমি ইউজ করলাম। আপনারা ইউজ করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি, এবং আমাদেরকে কাইন্ডলি একটু সাজেশান দেবেন। নমস্কার।